বিপদ জেনেও কর্মসংস্থান না থাকায় নিজেদের জীবন বাজি রেখে জঙ্গলে গিয়ে মাছ কাঁকড়া মধু সংগ্রহ করে জীবন জীবিকা নির্বাহ করতে হয় সুন্দরবনের উপকূল তীরবর্তী এলাকার মানুষজনদের। নদী ও খাঁড়িতে কাঁকড়া ধরার উদ্দেশ্যে নামখানার গণেশনগর এলাকার এক দম্পতি গত 9 তারিখে নদী ও খাঁড়িতে কাঁকড়া ধরার জন্য রওনা দিয়েছিলেন। রবিবার রাতে এক ফোনে যেন পরিবারের লোকজনের মাথায় আকাশ ভেঙে পড়ল। 56 বছর বয়সী অনশ্বর ফকিরের স্ত্রী ভগবতী ফকির তার বাড়িতে ফোন করে জানালেন, নামখানার ঠাকুর নদীর চরে কাঁকড়া ধরার সময় হঠাৎই জঙ্গল থেকে একটি বাঘ অতর্কিতভাবে আক্রমণ করে নৌকোয়। অনশ্বর ফকিরের ঘাড়ে কামড় বসায় বাঘ, কিছু বোঝার আগেই টানতে টানতে জঙ্গলে নিয়ে যায় তাকে। চোখের সামনে এই ভয়ঙ্কর দৃশ্য দেখে সাহায্যের জন্য চিৎকার শুরু করে দেন ভগবতী। এরপর ভারাক্রান্ত মনে পরিবারের লোকজনকে ফোন করে সমস্ত ঘটনা জানান। পরিবারের সদস্যরা তক্ষুনি নামখানার ঠাকুর নদীর চরের উদ্দেশ্যে রওনা দেন। গোটা বিষয়টি জানানো হয় বন বিভাগেও। খবর পেয়ে বন দপ্তরের আধিকারিকরা ঘটনাস্থলে আসেন। পাশাপাশি কাকদ্বীপ থানা ও স্থানীয় প্রশাসনিক আধিকারিকদেরও গোটা বিষয় জানানো হয়েছে। বাঘের হানায় মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে। সবাই বলে যে সুন্দরবনে ঠাকুর নদী এলাকায় ওখানে আমাদের এখান থেকে প্রায় লোকেরাই কাঁকড়া ধরতে যায়। এবার আমার শ্বশুর আর শাশুড়ি মা গেছিল জুলাই মাসের 9 তারিখে ভোটের পর দিন। তারপর প্রায়শই ফোনে যোগাযোগ হয়, কালকেও যোগাযোগ হয়েছিল 7:30 সকালবেলা ফোন করেছে। তারপর আবার একটু মানে আমরা সবাই খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম নিচ্ছি, আমার স্বামী বলছে যে আমি বাইরের দিকে যাচ্ছি একটু। এবার গেছে শোনা, তারপরে শুনলাম যে মানে 3:30 নাগাদ নাকি ফোন করেছে আমার শাশুড়ি মা, ফোন করে বলছে যে তোর বাবাকে পাওয়া যাচ্ছে না। এবার ওখান থেকে আমার স্বামী চলে গেছে, আমি তারপর তো আর বেশি কিছু জানি না। সবাই যেটুকু বললো আমার দেওরকে, ছোট দেওরকে ফোন করে নাকি আমার স্বামী বলে দিয়েছে, আর ও তো কিছু বলেনি, ওখানে বসে বসে কান্না করছে। আমি ভাবছি ওর আবার শরীর খারাপ, একটু ঠান্ডা লেগেছে হয়তো ওর, তার জন্য নাক টানছে। এবার আমি সকাল তারপরে উঠে জামা কাপড় তুলে বসে আছি, সবাই আসছে, মনে হচ্ছে কিছু একটা হয়েছে। আমি বলছি মামি, মামি শাশুড়ি এসেছিলো, ছোটো মামি শাশুড়ি। আমি বলছি কী হয়েছে মামি, বলে কিছু না। তারপরে আমার মা এসেছিলো, মা বললো, তারপরে আমি জানতে পারলাম। এর থেকে বেশি কিছু আমি আর জানি। থানার প্রশাসন কিংবা কেউ এসেছিল? হ্যাঁ, কালকে 11টার দিকে রাত্রে এসেছিল। কি বলেছেন? পরে সে জিজ্ঞাসা করছিল মানে কি হয়েছে ঘটনা, এখানে সবাই ছিল, কিছু কিছু ওরা বলেছে। আপনার নামটা? সীতা বিশ্বাস ফকির। 3টার সময় আমরা খবর পেয়েছি ওনার ছেলের কাছে যে তোর বাবাকে আমি পাচ্ছি না, শুধু এই বলে ওর মা কান্না করছে। এবার আর কোনো কথা বলে না। আমি ফোনটা ধরেছি ওনার ছেলের কাছ থেকে কেড়ে নিয়ে, আমি বলছি কী হয়েছে মাসি, কালে কান্না করছে, কোনো কথা বলতে পারছে না, পাশে তোর জামাইকে আমি খুঁজে পাচ্ছি না। এবার তখন বলছে ওনার ছেলে চলে গেছে, আর উনি ফোন রেখে দিচ্ছে, সুইচটা হয়ে গেছে ফোন, আমরা ফোন লাগাচ্ছি, ফোন আর ধরছে, আর ওনার সঙ্গে আর কথা হয়নি সেই জন্য। আপনাদের কী মনে হচ্ছে কী হতে পারে? এখন আমরা পাওয়া যাচ্ছে না মানে এখন আমরা বুঝতে পারছি না যে কি হয়েছে। স্বামী স্ত্রী দুজন তো লোক হয়েছিল, এবার কি হয়েছে সেটাই তো আমরা বুঝতে পারছি না। সেখান থেকে কোনো ফোন এখনো আসেনি, মানে আমরা করছি বন্ধ, ওরা না করলে আমরা এখানে ফোনটা বন্ধ করে রেখে। কি নাম আপনার? ব্যুরো রিপোর্ট, ইভিএম নিউজ, দক্ষিণ 24 পরগনা।